আমার জামাদরাহাট ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র জিটোর মূল কেন্দ্র চিরাগুড়ি হায়ার সেকেন্ডারি স্কুল। মই এই বিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে এই অনুষ্ঠানের সভাপতি হয়। গতিকে অসম সরকারের তথা বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা পরিষদর নির্দেশ মর্মে আমি প্রতিটি জিপিতে আমার চিরাগুড়ি মানে জামাদরহাট ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত নয়টা জিপি আছে, আমি আট নম্বর আমার হবা, আর এটা হবা বাকি আছে। গতিকে অন্ধবিশ্বাস, কুসংস্কার, বাল্যবিবাহ বা আরো সমাজত থাকা যা কুসংস্কার, সেই গোটেইবিল আঁতর করার কারণে সরকারি নির্দেশ মর্মে আজি এই সরকারি অনুষ্ঠান পাতিল। আমি আরকাটা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত আরকাটা ছোৱালী গার্লস হাই স্কুলত। গতিকে রাইজর মাজত একটা সজাগতা সৃষ্টি করার কারণে আমি আই মাতৃ সকল, আশাকর্মী সকল, অঙ্গনাবাদী কর্মী সকল, আমার গার্জেন সকল আর আমার অঞ্চলের কিছু মুখিয়াল ব্যক্তির লগতে মরমর ছাত্রছাত্রী সকল আজি উপস্থিত আছিল। দুই আড়াইশো মান আমার অতিথির মাজত আমার আজি এই বক্তব্যখিনি আমি আগবড়ালো। আমার আরপি হিসাবে, আমার অতিথি হিসাবে আমার এখেত সকল আমার লগত আছিল। গোটেই এটা বজার পৰা আজি অনুষ্ঠানখিনি চলাই নিয়াত বহুতখিনি ভাল ভাল কথা আলোচনা হল, যেটা সমাজের ক্ষতিকার করবলগা কিছুমান বিষয়, ফকিরগঞ্জ আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া সকল আহিছিল। গতিকে গোটেইখিনি মিলি আমি রাইজর মাজত এই কথাখিনি লৈ যাওয়ার চেষ্টা করেছো। আমার আরপি সকলেও এই কথাখিনি ব্যাখ্যা করেছে, যাতে সমাজের পৰা এই অন্ধবিশ্বাস, কুসংস্কার অতি সোনকালে দূর হয়, এটা আমি বিচারিছি।